ধরা যায় না, যাকে শোয়া যায় না, যাকে অনুভব করা যায়, বলুন দেখি তার সঙ্গে যুদ্ধটা হবে কি করে? যুদ্ধ হয় না, হয় কি করে? হয় বলুন তো। ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনে গিয়েছিলেন, রাবণ কর্তৃক মা সীতা অপহৃত হয়েছিলেন, আপনারা অনেকে জানেন, সীতাকে উদ্ধার করবার জন্য রাম এবং রাবণের মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়। আচ্ছা বলুন তো রাবণের কতগুলো পুত্র ছিল মা? কতগুলো? ওই যে ঘুমাচ্ছেন তাকে বলছি, কি বললাম? হরি বল। যাই হোক, তাহলে আপনাদের চরণে কোটি কোটি প্রণাম, যারা ঘুমাচ্ছেন তাদের চরণে আরো বেশি কৃপা করে ঘুমাবেন, রাধে রাধে। তাহলে কি অপূর্ব তত্ত্বগুলো দিচ্ছে দেখুন। তাহলে রাবণের কতগুলো পুত্র ছিল? 1,00,000 পুত্র আর 16,00,000 নাতি, দেখেছেন? তাহলে 1,00,000 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম কি? যার নাম ইন্দ্রজিৎ, তাই না? তার আর একটা নাম আছে মেঘনাথ, আছে না? মেঘনাথ নাম হলো কেন বলুন তো? না, তিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতো, তাকে কেউ দেখতে পেত না। এই মেঘনাথকে বধ করেছিলেন কে? তিনি হলো ঠাকুর লক্ষণ। কেন লক্ষণ করলো? কেন রাম করতে পারতো না? বৈষ্ণব গীত কবি বললেন এটা ভগবানের কাজ নয়, এটা ভক্তের কাজ। তাহলে লক্ষণ হত্যা করলো কেন? না, লক্ষণ তার 14 বৎসর তিনি ব্রহ্মচর্য সাধন করেছিলেন, তাই ইন্দ্রজিতের মতো মেঘনাথের মতো বীরকে তিনি হত্যা করতে পেরেছিলেন। তদ অনুরূপ আমরাও লক্ষণ হতে পারতাম যদি আমাদের লক্ষ্য স্থির থাকতো। যারা লক্ষ্য স্থির করে সাধন করতে পারে তারাই লক্ষ্যে পৌঁছাতে পারে, কিন্তু যাদের লক্ষ্য স্থির নাই তারা কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না। প্রেমের হাটে যাবি বলে ছাড়লি রে তোর নাও, তিন গাঙের ওই মাঝে এসে উঠল ভীষণ বাউ, তুই দিক ভুলিলি কুল হারালি রে মাঝি, ডুবালি তোর নাওখানা। প্রেমের হাটে যাওয়ার না কার ইচ্ছা হয়, কিন্তু যেতে যেতে ওই ত্রিবেণীর কুলে এসে যখন ত্রিবেণীর মোহনা এসে পড়ে, অমনি দিক ভ্রম হয়ে যায় জি, কামের তাড়নায় ইন্দ্রিয়ের তাড়নায় নিজে নিজেকে ধ্বংস করে, দেখেছেন? এই জন্য লক্ষণের মতো লক্ষ্য স্থির থাকা আমাদের কর্তব্য, না হলে লক্ষ্যে পৌঁছানো যাবে না, দেখেছেন? তদ অনুরূপ আমার দেহের ভিতরে আমার যে ইন্দ্রিয়গুলোকে জয় করে রেখেছেন তিনি হলো কামদেব, তাই না? এই কামদেব আমার ইন্দ্রিয়গুলোকে জয় করে রেখেছেন। সেই কামদেবকে দমন করতে গেলে কি দরকার? লক্ষণের মতো লক্ষ্য স্থির রেখে গুরুচরণ আশ্রয় করে সাধনে ব্রতি হতে হবে। কি বাবা, কর্মটা দেহটা কর্মস্থলে থাকুক কিন্তু মন যেন আপনার অধোগতি না হয়ে যায়, মন যদি অধোগতি হয় তো আপনার সর্বস্ব ধ্বংস হয়ে যাবে। এই জন্য চড়িগোপীর মনোরথে মনোমথের মনোমথে রাস কইল মদন গোপাল, চড়িগোপীর মনোরথ গোপিকারা যারা গোপনে গৌর গোবিন্দ ভজনা করছেন, যারা এই গোপীদের রথটা কি? মন হলো রথের সাদৃশ্য, মন যথা ইচ্ছা গমন করতে পারে। আপনি এখানে পড়ে আছেন কিন্তু বাড়ি আপনার মনটা চলে গেছে, এমন কোন জায়গা নেই মনটা ঢুকতে পারে না, অল আলমারির ভিতরে ঢোকে নাকি? এমন কোন জায়গা নেই আপনি বাইরে বসে থাকবেন কিন্তু মন ঠিক জায়গা মতো ঢুকে যাবে। এই মনকে যতই ইচ্ছা চালনা করলে চলবে না, মনের বশীভূত আপনার হলে হবে না, তোমাকে আত্মার বশীভূত হতে হবে, তবে কাজ হবে। মনের বশীভূত হলে মন সবসময় নিম্নের দিকে টানবে। এই আমার ইন্দ্রিয় সুখ দাও, আমার কামনা চরিতার্থ করতে দাও, কি তা ভেবে দেখেছেন? সুখটা পেলো কে? সুখটা পেলো ইন্দ্রিয়, আমি কিছু পেলাম নাকি? তাহলে আমার জন্য কিছু করুন, নিজের জন্য কিছু করুন, না হলে কাজ হবে না।
সেই জন্য আপনাদের কথাগুলো বলছি। বাবা যা শ্রীমদ ভগবত গীতা পাঠ করেছেন, আপনারা দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ আর গীতার কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু এক নয়। আমার মুখের কথা শুনবেন না, এসব কীর্তনিয়াদের মুখের কথা শুনে শুনে চলে যান, আমরা তো ভুলও বলতে পারি নাকি? এই জন্য সঠিক তত্ত্বটা আপনাদের জানা দরকার। আমাদের মতো কত কীর্তনিয়া ভুলভাল ব্যাখ্যা করে যাচ্ছে, আর সাধুগুরু বৈষ্ণব যারা তারা অকাতরে শ্রবণ করে চলে যাচ্ছে, বিচার করে দেখে না যে আসলে কতটা সত্য কতটা মিথ্যা। এই বিচার করতে হবে সম্পূর্ণ আত্মতত্ত্ব দেহতত্ত্ব এই সমস্ত বস্তুগুলো আমাদের একটু অনুধাবন করার প্রয়োজন আছে। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ আর ভাগবত গীতার যুদ্ধ এক বস্তু কিন্তু নয়। আপনার ব্যাসদেবের যে মঙ্গল আচরণ আছে না গীতায়, ওই মঙ্গল আচরণের ষষ্ঠ শ্লোকটা পড়ে দেখবেন কি লিখেছে। তিনি বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধ একটা বিশাল নদীর স্বরূপ, বিশাল নদীর স্বরূপ। এই নদীর কটা কুল মা? একটা নদীর কটা কুল থাকে? কটা? দুটো। তাহলে নদীর কুল থাকে কটা? দুটো কুল থাকে। ব্যাসদেব লিখলেন, কি লিখেছেন, এই কুরুক্ষেত্র নদীর দুটো কুল। কি কি? ভীষ্ম দ্রোণ তটা, জয়দ্রত জলা, গান্ধার নীলুত পলা, শাল্য গ্রহবতী কৃপেন বহনি, কর্ণেন বেলকুলা, অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকারা, দুর্যাধন আবর্তিনি, সতীর্ণ খলু পাণ্ডবই, রণ নদী কৈবর তোকে কে সবে। পড়ি অনেকে তত্ত্ব বুঝি না, এই জন্য অপব্যাখ্যা হয়ে যাচ্ছে। তাহলে কি লিখলেন, ভীষ্ম দ্রোণ তটা, অর্থাৎ এই কুরুক্ষেত্র রূপ নদীর দুটো কুল, এই দুটো কুল কে কে? ভীষ্ম এবং দ্রোণ। তটা মানে তর শব্দের অর্থে কুল, তটা মানে দিবসনে তটা কয়, দেখেছেন, দিবসনে তটা কয়। তাই বলছি ভীষ্ম এবং দ্রোণ তটা, জয়দ্রত জলা। জয়দ্রত চেনেন কে? একশো ভাইয়ের একটা বোন ছিল, বলুন তো নাম কি? হ্যাঁ, কি নাম? দুঃশালা। এই দুঃশালার যিনি স্বামী ছিলেন তার নাম ছিল জয়দ্রত। এই জয়দ্রত হলো কুরুক্ষেত্র নদীর জলস্বরূপ, জলস্বরূপ। আরো লিখলে কে? গান্ধার নীলুৎপলা। গান্ধার কে? যিনি হলো শকুনি, যিনি গান্ধার রাজ্যের রাজা ছিলেন। জানেন আমাদের শাস্ত্র বললেন যে বাড়ি সম্বন্ধী মাতব্বর, যে বাড়ি জামাই মাতব্বর, যে বাড়ি ননদিনী মাতব্বর, তার ধ্বংস অবশ্যই হবে। এই দেখুন আমাদের শাস্ত্র যা বলছে এটা সঠিক কথা। দুর্যাধনের মাতব্বর কারা জানেন? বইর বাইরের লোক, পরের কথা শোনে। ওর জামাই মাতব্বর মানে ওর বোনাই মাতব্বর, ওর বাড়িতে ওর মামা মাতব্বর, ওর বাড়িতে ওর মিত্র মাতব্বর, সবাই বাইরের লোক মাতব্বর। এই বাইরের লোকের মাতব্বরই দেবেন, আপনার সংসার ধ্বংস হয়ে যাবে, থাকবে না, দেখেছেন। তাইতে দুর্যোধন কেন ধ্বংস হয়ে গেল? এই বাইরের মাতব্বরই নিয়ে। কি শকুনি কি কাজ করেছে জানেন? শকুনি চেয়েছিলেন এর বংশ আমি নির্বংশ করে দেবো। সে অনেক কাহিনী, যাক এবার আর বলবো না, আবার যদি আর একবার বায়না করে ওই সময় বলবো, এত কথা একবার বলা যাবে না। রাধে রাধে এই কথাগুলো মন দিয়ে শুনুন মা। তাইতে গান্ধার নীলুৎপলা, অর্থাৎ শকুনি হলো রঙের সাদৃশ। এ বাবা, যেমন গিরগিটি সময়ে সময়ে রক্ত পরিবর্তন করে, রং পরিবর্তন করে, এই শকুনি হলো তদ্রূপ রং ধরা একজন ব্যক্তি। এটা শুধু শকুনির সে নয়, আমাদের ভিতরে এই সমস্ত শকুনি কিছু কিছু আছে, যারা কি করে জানেন, এও পক্ষে থাকে ও পক্ষে থাকে। এই এ পক্ষে এসে বলে, দাদা রে
তোর সঙ্গে আমার কি ভালোবাসা রে দাদা, তোর না দেখলে আমার জীবন বাঁচে না। আর মনে মনে কি বলে জানে, শালা মরলে বাঁচে, তাই না? এইরকম রং ধরা কিছু গিরগিটি আমাদের মধ্যে আছে, আর এদের জন্যই আমাদের সনাতন ধর্ম আজ ধ্বংসের দিকে যাচ্ছে। কারণটা হলো এই, এরা হলো ক্যান্সার যা ভিতরে ভিতরে কখন তৈরি হয়, নিঃশেষ করে ছাড়ে। এই জন্য এইসব ব্যক্তিদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যাই হোক মা, তাই যে কি বলছে, গান্ধার নীলুৎপলা শাল্য গ্রহবতী কৃপেন বহনী কর্ণন বেলকুলা। শাল্যকে যিনি হলো কাঁকর বালিশ শিলা সদৃশ ওই নদীর, কর্ণেন বেলকুলা, কর্ণ হলো খর স্রোতের সাদৃশ ওই নদীর, খর স্রোতের মতন। আরো কি লিখলেন, অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকারা। আচ্ছা মা, মকারা মানে কি গো? মকর শব্দের অর্থ কি? মকর শব্দের অর্থ হলো কুম্ভীর, তাই না? কুম্ভীর এত বড় শক্তিশালী যদি নদীতে থাকে, জলে থাকে, ওর সঙ্গে সহজে কেউ পেরে ওঠে না, এত বড় শক্তিশালী। তদ্রূপ এই রণক্ষেত্রে অশ্বত্থামা বিকর্ণ ঠিক তদ্রূপ, এদের মতো শক্তিশালী আর দ্বিতীয় নাই। এ বাবা, যে অশ্বত্থামা যিনি অমরত্ব বর পেয়েছিলেন, যাকে কেউ কখনো মারতে পারবে না, ভাবতে পারেন? কুরুবংশের পক্ষে একজন বীর একা চাইলে পাণ্ডবদের ধ্বংস করে দিতে পারত, শুধু পাণ্ডবরা না গোটা বিশ্ব ধ্বংস করে দিতে পারতেন একজন বীর, অথচ তারা ধ্বংস হয়ে গেল। কেন? ভগবান বললেন, যত বড়ই ক্ষমতাধর তুমি হও না কেন, যত বড়ই তোমার ক্ষমতা থাকুক, যত বড়ই তুমি পণ্ডিত হও, যদি তুমি কুসঙ্গ করো তা তোমাকে ধ্বংস হতে হবেই। দেখেছেন? তাইতে অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকারা, অর্থাৎ সেই নদীর কুম্ভীরের মতন, যার মুখে একবার পড়ে গেলে আর রক্ষে নাই। কি বাবা, ওই নদী তো পাড়ি দেবে, কিন্তু ওই নদীতে যারা ভয়ঙ্কর কুমির, ওখানে নেমে গেলেই তোমার কুমিরের সঙ্গে যুদ্ধ করতে হবে। এত সস্তা, এত সস্তা নয়। আরো কি লিখলেন, দুর্যোধন আবর্তিনি। দুর্যোধন আবর্তিনি মানে কি? আবর্তিনি মানে যাকে বলে ঘোলা, ঘোলা ঘোল বোঝেন তো? নদীর বাঁকে বাঁকে একটা করে ঘোল থাকে, এই ঘোলের কাজ কি? ঘোলায় না, ওতে যখন কোনো মানুষ বা কোনো জীব পড়ে যায় তাকে ঘুরিয়ে 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 সর্বনাশ করে ছাড়ে। তাহলে দুর্যোধন, দুর্যোধন, দুর্যোধন কামনারূপ দুর্যোধন, এই কামনের ঘোলায় যদি কেউ পড়ে তার আর রক্ষে নাই, তাকে ঘুলিয়ে 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 সর্বশান্তি করে দেয়। এই দুর্যোধন হলো কামনারূপ ঘোলা। যদি বলেন তাহলে আমি উদ্ধার পাবো কি করে? উপায় আছে, ওই তীরেই ওই কুলেই তো আমার স্বয়ং ভগবানের বাস, ওই কুলেই তো আমার পরম বন্ধুর বাস, আমি উঠবো কি করে? এত সব হিংস্র জন্তুর হাত দিয়ে আমি বাঁচবো কি করে? ওপারে যাবো কি করে? বৈষ্ণব গীত কবি লিখে দিলেন, সতের নখলু পাণ্ডব ওই রণ নদী কই বর্তক কেশবে। কি করে উদ্ধার হয়েছিল পাণ্ডবরা? কারণ তারা এই দেহরথের সারথি আমার কৃষ্ণকে করেছিল, তাই তারা অনায়াসে পার হয়েছিল। তদনুরূপ এই কুরুক্ষেত্র রূপ রণ নদী তুমি পার হবে কি করে? বৈষ্ণব গীত কবি বললেন, তোমার এই দেহ তরি আমার কৃষ্ণকে কাণ্ডারি করে বসাও, দেখবে অনায়াসে পার। তুমি হয়ে যাবে, তুমি অনায়াসে পার। অনায়াসে পা যাবে, তুমি তুমি অনায়াসে পা হয়ে যাবে।
আশীর্বাদ দুর্যোধনের বাড়িতে গিয়েছিলেন দুর্বাসা মনি, বলেছিল মনিবার আমার খুড়িমার বাড়িতে আপনার নিমন্ত্রণ সমস্ত শিষ্যদের সঙ্গে নিয়ে। তো মধ্যাহ্নকালে দুর্বাসা তার 10,000 শিষ্য নিয়ে গিয়েছিলেন দ্রৌপদীর ভবনে, মা আমায় খেতে দে। ওই সময় সবার খাওয়া হয়ে গিয়েছিল, শুধু একজনের খাওয়া বাদ ছিল, সে হলো আমার দ্রৌপদী। এটো থালাটা পড়ে আছে। মনে মনে চিন্তা করলো সর্বনাশ, এমন তেজস্বী ঋষি যদি তাকে আমি খেতে না দিতে পারি সে আমাকে অভিশাপ দেবে, আর আমাকে অভিশাপ দিলে আমরা পাণ্ডব বংশ ধ্বংস হয়ে যাবে। ওই সময় তিনি মনে মনে চিন্তা করেছিল, গো দয়াময়, এ দেখো মন প্রাণ তো সব তোমার চরণে আমি দিয়েছি, আমার তো কিচ্ছু নাই, প্রভু কৃপা করে এই দাসীর তুমি রক্ষা করো। ভগবান ভক্তের ডাক শুনেছিল, কায় মনে প্রেম ভক্তি ভরে ভগবানকে যদি ডাকা হয় আমার ভগবান থাকতে পারে না। ভক্তের ডাক ভগবানকে স্মরণ করে ভগবান তার সকল বিপদ থেকে উদ্ধার করে দেয়। দ্রৌপদী কেঁদে বলল, দয়াময়, আমি বড় বিপদে পড়ে গেছি, তুমি রক্ষা করো আমার। ভগবান বলছেন যে আমাকে এতটুকু দেয় আমি তাকে এত দিই। কি বাবা সত্যি না? জানেন ভোরা সবাই যখন শিশুপালকে হত্যা করেছিল ভগবান, ওই চক্রের আঘাতে লেগে ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল, ঝরঝর করে রক্ত পড়ছে, সবাই কত মানুষ ছিল কারো মনে কষ্ট লাগেনি, ব্যথা লাগেনি, ব্যথা লেগেছিল আমার দ্রৌপদীর। ছুটে যেয়ে ভগবানের আঙুলটা চেপে বলেছিল, ভগবান তোমার যে আঙুল কেটে গেছে, ঝরঝর করে রক্ত বাইর হচ্ছে, তুমি কি দেখতে পাচ্ছ না? দ্রৌপদী নয়ন জলে কেঁদেছিলেন, ভগবান নিজের আঙুলের দিকে লক্ষ্য না করে দ্রৌপদীর দিকে চেয়েছিলেন। কেন? কেটে গেছে আমার, কিন্তু ব্যথা লাগছে আমার দ্রৌপদীর। নিজের বচনটা ছিঁড়ে ভগবানের আঙুলটা বেঁধে দিয়েছিল।
সেদিন ভগবান বলেছিলেন, দ্রৌপদী এখানে অনেকেই আছে, আমার ব্যথায় কেউ ব্যথিত হলো না, শুধু কাঁদলো তোমার অন্তর। তুমি আমার ব্যথায় ব্যথিত হয়ে যখন এতটুকু বস্ত্র দান করলে, আমি তোমায় কথা দিলাম এমন একটা দিন আসবে সেদিন হাজার হাজার বস্ত্র দিয়ে আমি তোমার মন উপাসনা পূর্ণ করব। তাই তো করেছিল ভগবান। এই ভগবানকে যতটুকু দেয় ভগবান তার এত দেয়। কৃষ্ণ বলল, দ্রৌপদী তুমি চিন্তা করো না, 10,000 শিষ্যকে নিয়ে স্নান করছে, দ্রৌপদীর বাড়িতে সেবা করবে। ভগবান দেখলেন দ্রৌপদীর এত থালাটা পড়ে আছে, এখনো ধোয় নাই। জানেন ভগবান ওই দ্রৌপদীর এত থালাটা তুলে নিলেন, ওই এত থালা কালা নিয়ে ভগবান চোখের জলে ভেসে ভক্তের ওই উচ্ছিষ্ট প্রসাদ তিনি গ্রহণ করছেন। দ্রৌপদী ডেকে বলছে, ভগবান তুমি কি করছো, তুমি আমার এত প্রসাদ গ্রহণ করছো। ভগবান বলল, দ্রৌপদী বাধা দিও না, এ জগতে সবাই আমার শুধু প্রসাদই দেয়, কিন্তু আমায় কেউ মহাপ্রসাদ দেয় না, আমি বড় মহাপ্রসাদের লোভী, আমাকে বাধা দিও না। জানেন ওই প্রসাদটা যখন তিনি আনন্দে আস্বাদন করলেন, যত শিষ্যদের সঙ্গে নিয়ে স্নান করছিল দুর্বাসামণি, সবাই ঘন ঘন উদ্গার হতে লাগলো। শিষ্যরা ডেকে বলল, গুরুদেব এই অবস্থায় আমরা দ্রৌপদীর বাড়ি খাবো কি করে, আমাদের তো উদর পরিপূর্ণ, এই অবস্থায় তো খেতে পারবো না। গুরুদেব বললে, চল যে কাজ নাই, চল আমরা পালিয়ে যাই। বাবা বিশ্ব পিতার যদি উদার পরিপূর্ণ হয় তো জগৎ কোনসা, এই জগতে ভগবান ভক্তের যুগে যুগে ভক্তের মহিমা প্রকাশ করবার জন্য তিনি লীলাগুলো করেছেন, কিন্তু আমরা তো মায়াবাদী জীব, ঈশ্বরের এই অহৌতুকি লীলা আমরা বুঝতে পারি না, আমাদের মতো মূর্খ এই জগতে সবাই হতে পারে না। এই জন্য সময় থাকতে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করে দাও। মা জগত ভ্রমি আমি বুঝিলাম সার, কৃষ্ণ বিনা বঞ্জনা জগতে আর কেহ নাই। মা গো ধন আমার, ঐশ্বর্য আমার, স্ত্রী আমার, পুত্র আমার, স্বামী আমার, আত্মীয় আমার, সুজন আমার, কেউ কারো নয়। আমি মরে গেলে পরে আমার স্ত্রী যাবে আমার ঘরের দুয়ার অব্দি, আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবাসী তারা যাবে আমার শ্মশান অব্দি, আমার স্নেহের পুত্র তারা যাবে আমার মুখ অগ্নি করা অব্দি। ওপারে কেউ যেতে পারবে না, ওপারে একজন দাঁড়িয়ে আছে দুটি হাত পেতে, ওরে তোরা আমার সন্তান, দুদিনের জন্য জগতে যে তোরা আপনকে পর পর কে আপন বলে আমার আমার বলে পড়ে আছি, দেখ আজ তারা সবাই তোকে শেষ বিদায় দিয়ে চলে গেছে, তোর সঙ্গ দেওয়ার মতো আর কেউ নেই জগতে, ওরে এই পৃথিবীতে যার কেউ থাকে না, ভেবে দেখ এভাবে কেউ নাই যা, ভাবে আমি আছি তো
ভাবে আমি আছি তো